পৃথিবীতে ভ্রমণ করে একটা জিনিস দেখলাম, যে জীব জানোয়ার পশু পাখি শীতের ভিতরে কত কষ্ট পাচ্ছে, হ্যাঁ জি, আর মানুষও অনেক কষ্ট করছে। এই বিষয়টাকে নিয়ে আমি একটু কোরআন থেকে গবেষণা করে একটা বিষয় বলতে চাচ্ছি, যে সূরা তাকাসুরের 5 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয়ই তোমাদের স্থির বিশ্বাস জ্ঞান নাই, যদি থাকতো তাহলে শাস্তি কাকে বলে দেখতে পেতে, জাহান্নাম, এখানে জাহিম শব্দ আসছে। তো এই যে শাস্তি কিভাবে আমরা দেখতে পাচ্ছি, একটা মানুষ মৃত্যুর পরে তার কর্ম অনুসারে সে আজাব ভোগ করবে, এটি তো আমাদের ইসলামে বলছে। এটারে আমরা বলি কবরে আজাব হবে, আসলে তো কবর বলতে এখানে যে সাবজেক্টটা ওটা না। একটা মানুষ যখন মৃত্যুর পরে তার শাস্তি পাওয়া হয়ে গেছে, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য ওই জীব জগৎ পশু পাখির এই জগতে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন সূরা মায়দা 60 নম্বর আয়াতে বলছে, যাদের প্রতি আল্লাহ লানত করেছে, রাগান্বিত হয়েছে, তাদের কতককে শুয়োর কতককে বানর বানানো হয়েছে। তো মানুষ তার পাপের শাস্তি তার ওই বানর শুয়োর জীব জানোয়ার তৈরি করে সেখানে শাস্তি দিচ্ছে। এজন্য এই আয়াতে বলল যে তুমি স্থির বিশ্বাস জ্ঞান, জন্মান্তরবাদে বিশ্বাস জ্ঞান যদি তোমার থাকতো তাহলে কিভাবে ওই শাস্তি হচ্ছে এটা দেখা যেত। একজন চলার পথে অন্ধ, তার অঙ্গহানি, বোবা, কালা আছে না, বিভিন্ন রোগের মানুষ, এগুলো তার পূর্বের জন্মের শাস্তি স্বরূপ এখানে আসছে। তো এই জায়গাটা আমি অল্প পরিসরে হয়তো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না, তবে এই জায়গায় আমি একটা গবেষণা করে দেখেছি, জন্ম জন্মান্তরে মানুষ কখনো জীবের জীব দেহে যাচ্ছে, জীব থেকে মানুষ হচ্ছে। তো প্রথমের যখন সূচনা শুরু হয়, মানুষের প্রথম সূচনা বাস আদম যখন সৃষ্টি শুরু হইল, আদমের আগে আদমের আত্মাটা কোথায় ছিল? নতুন করে তো আদমকে তৈরি, আদমের আত্মা তৈরি করে আদমের দেহের ভিতরে দিল এমনটা তো না। আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি, এটা যখন স্বীকারোক্তি নিয়েছে আদমের বংশধরের কাছ থেকে, আদমের কাছ থেকে, তখন তো সমস্ত আত্মা জীব জগৎটাকে তৈরি করেই তো বলল আমি কি তোমাদের রব নহি, সেটা আরাফের 172 নম্বর। তাহলে সমস্ত জীব জগৎ একবারে তৈরি করে আল্লাহ যখন এখানে স্বীকারোক্তি নিয়েছিল তখন কিন্তু এই আত্মা, তাহলে ওর ভিতরে তো আদমের আত্মাও ছিল, তোমার আমার আত্মা সকলের আত্মা তো ওখানে ছিল। তো এটা কোথায় ছিল? জীব জগতে ছিল, তখন মানুষ তৈরি হয়নি। ওই জীব জগৎ থেকে মানুষ একটা আত্মা নিয়ে একটা মানুষ, এক একটি জীব থেকে এক একটি মানুষ। তো সেক্ষেত্রে সূরা নেসার 1 নম্বর আয়াত এবং সূরা আরাফের 189 নম্বর আয়াত, এক একটি জীব থেকে এক একটি মানুষ। এই জন্য সূরা লোকমানের সম্ভবত 28 নম্বর আয়াতেও এটাই বলছে যে এক একটি মানে জীবের সৃষ্টি এবং পুনর্জীবন, একটা মানুষের সৃষ্টি পুনর্জীবনের প্রক্রিয়া একই রকম। অর্থাৎ একটা জীব যেভাবে সৃষ্টি হচ্ছে, যেভাবে আবার মৃত্যুবরণ করে আবার জীবিত হচ্ছে, একটা মানুষের সৃষ্টি এবং পুনর্জীবনও একই রকম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যুর পরে, মানে মানুষ সৃষ্টির আগে সে জীব ছিল, জীবের পরে মানব দেহে আসছে, কর্ম অনুসারে আবার জীব দেহে যাচ্ছে, জন্ম জন্মান্তর কখনো জীব কখনো মানুষ, কখনো মানুষের পরে আবার উত্তম মানুষ, কখনো অসুস্থ মানুষ, এভাবে জন্ম জন্মান্তর বাদ কিন্তু এই জীব জগৎ চলছে। এ ব্যাপারে আমি একটা গবেষণা করে দেখছি যে মনে করো জীবের থেকে জীবের থেকে মানুষ এই মানব জগতে আসবে, তো জীবের থেকে মানুষ জগতে আসার সময় জীবের থেকে যখন মানব জগতে আসবে তখন দেখা যাচ্ছে কি যে এই জীবের যে পানিশমেন্ট তার দেওয়া হয়েছে, একটা মানুষ যখন জীব দেহে চলে গেল তখন নির্দিষ্ট সীমানা শাস্তি ভোগ করে আবার সে অটোমেটিক মানুষে আসবে। তো যখন মানুষে আসবে তখন তো সে ওই ওই জীবের যে স্বভাব ছিল সেই স্বভাব নিয়ে কিন্তু মানুষের ভিতরে, আর এই স্বভাবটা
যাদের ভিতরে আছে তাদের ধরে নিবা, যে এই বানরের স্বভাবের মানুষগুলো আগে বানর ছিল, এভাবে মানব জন্মে সে যদি আবার সংশোধন হয়ে পূর্ণ মানব ইনসানিয়ত পায় তো আবার সে মানব মানব জন্ম পাবে। এই জন্য আমরা যারা জন্মান্তরবাদে বিশ্বাস করি, এই জন্মান্তরবাদের বিশ্বাসের অনুসারে যদি আমরা সৎ কর্মশীল হই, ধার্মিক হই, তাহলে আমরা কিন্তু পরবর্তী জন্মে যেয়ে সুন্দর একটা জীবন পাব। হয় আমরা ইল্লিনে যাব, না হলে এই দুনিয়াতে যদি আমরা আসি আবার মানব জন্ম পাব। এই সিস্টেমের পরে মানুষ যখন অধিকাংশ মানুষ সৎকর্মশীল হবে, সেই তার বংশে যখন সন্তান আসবে তখন সেটা সেই সিরিয়ালের সৎ সন্তানটাই আসবে। এজন্য মানুষ আমরা যারা এই জন্মান্তরবাদের প্রক্রিয়াটাকে বিভিন্নভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করছি, এটা লাগবে না। যদি আমি নিজের থেকে ধার্মিক হয়ে যাই এবং সৎ হয়ে যাই, তাহলে আমার ঘরে একটা সৎ সন্তান, এরকম ধার্মিক সন্তান আসবে। তো সেক্ষেত্রে আল্লাহ পাকের ডিপার্টমেন্টে সৎ আত্মা এবং ধার্মিক আত্মা সিরিয়ালে কম আছে। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া এটা আর করা লাগবে না, কারণ আপনি যখন অনিষ্ট হয়ে যাবেন, সৎ হয়ে যাবেন, ধার্মিক হয়ে যাবেন, তখন আপনার গর্ভে যে সন্তান আসবে সেটা তো ওই অতীতের কুস্বভাবের সন্তান আপনার কাছে আসবে না, এটা আল্লাহ পাকের ন্যায় বিচার। এই জন্য যারা যারা দেখবেন একবার লো লেভেলে মানসিকভাবে তারা সুদ খাসে, ঘুষ খাসে, অন্যায় অত্যাচার জোর জুলুম দুনিয়াতে অত্যাচারীভাবে প্রতিষ্ঠিত, তাদের সন্তান ওরকমভাবে অনর্গল হতেই আসছে, কারণ সেই সিরিয়ালের আত্মাগুলো তো ওদিকে গ্যাদারিং করে জ্যাম হয়ে আছে, সিরিয়ালে অনেক আছে, ফাঁক পানি ঢুকে যাচ্ছে। আর যখন একজন অনেস্ট ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, সৎ ব্যক্তি, পাপ করে ভয় করে এমন ব্যক্তি আদমকে ভাই সেজদা করে, সেই ব্যক্তিরা যখন জীবনযাপন করবে, তার ঘরে যখন একটা সন্তান আসবে তখন ওই ধার্মিক সন্তানটাই আসবে, উচ্ছৃঙ্খল সন্তান আসবে না। এজন্য আমাদেরকে যদি জন্ম নিয়ন্ত্রণ রাখতে হয়, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি তারা তাদের দেশটাকে জনসংখ্যার থেকে নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে পৃথিবীর বাংলা সমস্ত মানুষ যেন আদমকে ভাই সেজদা করে ধার্মিক হয়ে সৎ জীবনযাপন করে, তাহলে পরবর্তী জেনারেশন তার যেটা আসবে, ধার্মিক সিরিয়াল যখন কম তখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে এখানে অটোমেটিক। এই জন্য আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ধর্ম বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করছি, এই প্রক্রিয়ার প্রয়োজন হবে না। যদি আমি নিজে আদমকুমারী সেজদা করে সম্মুখ গুরুর রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে নিজের শয়তানি খেয়াল, শয়তানি বিষয়বস্তু থেকে দূরে থাকি, ইমান এবং সৎকর্ম যদি আমার ভিতরে এসে যায়, তাহলে আমি আদমকুমার সেজদা করে একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই সুরতে আল্লাহ দর্শন করি, সেজদা ভক্তি করে আমার ভিতরে শয়তানি আবেগ, শয়তানি খেয়ালগুলার থেকে বিমুক্ত অবস্থায় যখন আমি সংসার জীবনে যাব, তখন আমার ঘরে যে সন্তানটা আসবে সেই সন্তান কিন্তু সৎ এবং ধার্মিক হয়েই জন্ম নেবে। সেই সিরিয়ালের আত্মা তো আল্লাহর কাছে এরকম বেশি অ্যাভেলেবল নাই গো, তখনই তোমার এখানে চাইলেও আর সন্তান হবে। আর যারা এই দুনিয়ার ভোগ বিলাসিতা, লোভ লালসিতায় অসৎ চরিত্র, নানারকম সুদ ঘুষ দুর্নীতি অত্যাচার এর সময় সততার সাথে রয়েছে, তাদের ঘরে সন্তান জন্মের জন্য সিরিয়াল গ্যাদারিং হয়ে রয়েছে, তাদের জন্ম পদ্ধতি তারা যদি ওপেন করে দিতে, এরকম 20-30টা সন্তান তার হয়ে যাচ্ছে, কারণ ওদিকে তো অভাব নেই। আর তখন তুমি সৎধার্মিক হয়ে যাবে, আদমকে সেজদা করে সম্মুখ রসুলের সান্নিধ্যে যাই, যখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা তখন আল্লাহওয়ালা একটা সন্তান তোমার কাছে আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে, এরকম আল্লাহওয়ালা আত্মা, এরকম শয়তান তো আত্মা তো তখন ওদিক সিরিয়ালে নাই। কারণ এই ধরনের আত্মার মানে এই ধরনের পূর্ব ইয়ের থেকে আত্মিক জগৎ থেকে তোমার এখানে জন্মলাভ করবে এই ধরনের পূর্ণবান আত্মা যতক্ষণ পর্যন্ত তোমার সিরিয়ালে না পড়বে ততক্ষণ তোমার সন্তান হবে না। এই জন্য জন্ম নিয়ন্ত্রণে যারা আমরা বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করছি ওগুলো বর্জন করে, যদি আমি নিজে সৎ এবং ধার্মিক হয়ে জীবনযাপনের প্রত্যেকটা যুব সমাজকে আমি আহ্বান করব, নিজেরা বিবাহ করার আগে সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সৎ জীবনযাপন এবং ধার্মিক
জীবন যাপন করলে সংসারে কিন্তু আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লাগবে না, সে অটোমেটিক তার সংসারে হ্যাঁ সন্তান ওইরকম পুণ্যবান সন্তানই আসবে। তাহলে জন্মান্তরবাদে বিশ্বাসী যারা হয়েছে তারা নিশ্চিতভাবে দেখতে পারবে যে কখন কোথায় কিভাবে শাস্তি হচ্ছে, সূরা তাকাসুরের 5 নম্বর আয়াতের ভিতর দিয়েই এটা আসছে। নিশ্চয়ই তোমার স্ত্রীর বিশ্বাস জ্ঞান নাই, যদি তুমি থাকতে তাহলে অবশ্যই জাহান্নাম দেখতে পেতে, মানে শাস্তি দেখতে পেতে। তাহলে এখনই আমি দেখতে পাচ্ছি যারা শাস্তি ভোগ করছে এরা পূর্বজন্মের কর্মের ফল তারা ভোগ করছে, এটা তার পূর্বের জন্মের শাস্তি। যেমন একজন অন্ধ, সে তো জন্মসূত্রে অন্ধ, তাহলে কি সে তো অন্ধ হইল কেন? আল্লাহ তারপরে কি জুলুম করলো না? সে পূর্বের কর্মের শাস্তি অনুসারে এজন্মে অন্ধত্বের জীবন যাপন করছে। জয় গুরু। পৃথিবীর সকল মানুষকে এই জন্মান্তরবাদ বিশ্বাসী হয়ে একজন সম্যক গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম কুমার সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে ইমান অর্জন করে সৎকর্মশীল হওয়ার আহ্বান করি। এই ঢাকা জেলার আশুলিয়া উপজেলার এই তুরাক নদীর পাড়ে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক আদম কুমার সেজদার মাধ্যমে সত্য সঠিক পথে এসে জীবনযাপনের মাধ্যম দিয়ে জন্ম নিয়ন্ত্রণের নিজের সংক্ষিপ্ত মানে সহজ সরল জীবনযাপনের জন্য আশা প্রত্যাশা ব্যক্ত করি। আমার কথা শেষ করি। জয়।